spotlight, moonlight, why you worship and get your mood right, shorty look good in the moonlight, so why you so bad, my spotlight, moonlight, why you worship. সো হ্যালো 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 বন্ধুরা, আমি আরও স্বাগত করছি আমার এই চ্যানেল কেয়ার ফোন অফিসিয়ালে। তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমি সেই টপিকটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই টপিকটা হচ্ছে পিকচারটির উপর, ঠিক আছে বন্ধুরা। তো সর্বপ্রথম আমি যেটা এডিটিং করছি সেই পিকটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো দেখে নাও, এটা হচ্ছে আমার নর্মাল ফটো, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এডিট ফটো। তো তোমরা কি খুব সহজে কীভাবে এই ধরনের প্রফেশনাল এডিটিং করতে পারবে, ঠিক আছে, তো এই জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, ঠিক আছে বন্ধুরা। তো সর্বপ্রথম আমার যেটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই ফোটোটা যেটা ব্যাকগ্রাউন্ড সেটাকে আমি ইরেজ করবো। ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে যেটা অ্যাপ্লিকেশান আছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, খুব সহজে তোমরা কিন্তু সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো আমি ওই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে ইনস্টল করে নেবে, আর খুব সহজে কিন্তু তোমরা নিজের ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করে নেবে মডেলের ফটো থেকে আলাদা করে, ঠিক আছে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক তোমাকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা যাবো পিকচারটির অ্যাপ্লিকেশানে। সো বন্ধুরা, আমি আমার যেটা ব্যাকগ্রাউন্ড সেটাকে আমি অ্যাড করে নিচ্ছি আমার পিকচারটির অ্যাপ্লিকেশানে। তো এখন আমার যেটা মডেলের ফটো আর কি, ঠিক আছে, যেটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করানো আছে আর কি, আমি অলরেডি সেটা ইরেজ করে নিয়েছি। তো আমি সেই ফটোটাকে এখানে করে নেবো অ্যাড। সো বন্ধুরা, আমি ফটোটাকে অ্যাড করে নিলাম। তো ভালো করে আমি এখানে সেটা এই ফটোটাকে এখানে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তারপর আমরা করে দেবো ডান। সো বন্ধুরা, ডান হয়ে যাওয়ার পর কিন্তু আমরা পিকচারে জাস্ট আমরা কোনো কিছু করবো না, যা শুধু আমাদের যেগুলো পিএনজি লিঙ্ক সেগুলো মানে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেই পিএনজিগুলো ডাউনলোড করে যা শুধু ফটো নিজের ফটো অ্যাড করে নেবে। তো আমি সর্বপ্রথম চশমার মধ্যে যেটা কালার আছে সেটাকে চেঞ্জ করবো। তো আমি ওই এটা যেটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে, যেটা পিএনজির লিঙ্ক দিচ্ছি সেটাকে আমি তাড়াতাড়ি অ্যাড করে নিই। সো বন্ধুরা, অ্যাড করে নেওয়ার পর আমরা কিন্তু সেটাকে ক্রপ করবো, ঠিক আছে, ক্রপ করে তারপর আমরা শুধু চশমার মধ্যে শুধু সেটাকে অ্যাড করে নেব। তো আমি তাড়াতাড়ি করে নিই। সো বন্ধু, অ্যাড করে নেওয়ার পর আমরা কিন্তু এটার অপেসিটি একটু কম করে দেবো। তো আমি 80 রাখছি, ঠিক আছে, তোমরা নিজের মতো কত রাখতে চাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি করে দেবো ডান। ডান করে দেওয়ার পর আমি একটা টেক্সটের পিএনজির লিঙ্কও দিয়ে দিচ্ছি, তো আমি সেই টেক্সটটা এখানে অ্যাড করে নিই। সো বন্ধুরা, অ্যাড করে নেওয়ার পর আমি কিন্তু জাস্ট শুধু এটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমি শুধু ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা কিন্তু ফটোটা এখানে হয়ে গেলো, আর শুধু যার শুধু একটা পিএনজি আছে আমি সেটাকে অ্যাড করে নিই। সো বন্ধু, অ্যাড করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে এখানে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পর সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর বন্ধুরা আমরা এই ফটোটাকে সেভ করে নেবো ড্র টুল থেকে। সেভ করে নেওয়ার পর কিন্তু আমরা এই ফটোটাকে নিয়ে যাবো আমার লাইটরুমের অ্যাপ্লিকেশানে। তো আমি লাইটরুমে আমার লাইটরুম অ্যাপ্লিকেশান আমি ওপেন করি। সো বন্ধুরা, লাইটরুমে আসার পর আমরা সিম্পলি যাবো, ঠিক আছে, এখানে যে লাইটের অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি সর্বপ্রথম আমার যেটা ফোন সেটাকে আমি রোটেট করে নিই, এখন আপনাদের দেখতে সুবিধা হবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইটরুমে লাইটের যেটা অপশান আছে যা এখানে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে যেটা কন্ট্রাস্ট আছে, ঠিক আছে, এটা কন্ট্রাস্ট সেটাকে একটু করে দেবো মাইনাসের দিকে, সরি একটু প্লাসের দিকে করে দেবো। আর হাইলাইট যেটা আছে সেটাকে একটু কমাই দেবো। শ্যাডো যেটা আছে সেটাকে একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। হোয়াইট যেটা আছে সেটাকে একটু প্লাস, আর ব্ল্যাক যেটা আছে সেটাকে একটু মাইনাস। তারপর যে আমরা মিক্সের এখানে টুলে যাবো এখানে, ঠিক আছে, কালারসের টুলে যাওয়ার পর এখানে ভাইব্রেন্স যেটা আছে এটা হচ্ছে ভাইব্রেন্স, ঠিক আছে, এটাকে করে দেবো একটু প্লাস, আর স্যাচুরেশন করে দেবো একটু মাইনাস। তারপর এখানে দেখতে পাচ্ছি মিক্স টুল যেটা আছে, ঠিক আছে, এখানে যাবো। এখানে গিয়ে আমার যেটা রেড কালার আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমার চেহারার উপর মানে কাজ হচ্ছে, ঠিক আছে, তো সেটাকে মাইনাস করে দিই। আর লুমিনাস যেটা আছে সেটাকে একটু মাইনাস করে দিই, বা লুমিনাস যেটা আছে সেটাকে একটু প্লাস করবো। আর তারপর যাবো আমরা এখানে অরেঞ্জ কালারে যাওয়ার পর সেটাকে একটু মাইনাস করে দেবো, আর লুমিনাসটাকে একটু প্লাস করে দেবো, তাহলে চেহারার মধ্যে একটা চমক আসছে আমাদের, দেখুন। তারপর যাবো এখানে ইয়েলো কালারে যাওয়ার পর বন্ধুরা এটাকে একটু করবো আমরা মাইনাস, আর লুমিনাসটা করবো একটু প্লাস। তারপর যাবো গ্রিন কালারে তো অবশ্যই শুধু আমার চশমাদের মধ্যেই কাজ আছে, তো গ্রিন কালারটাকে একটু প্লাস করে দেবো, আর হিউটাকে একটু করে দেবো মাইনাসের দিকে। আপনার চাইলে একটু প্লাসের দিকেও করতে পারেন, তো আমি একটু মাইনাসের দিকে করছি, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচ হবে আর কি আমার ফটোটা। তারপর যাবো আমি ব্লু কালারে যাওয়ার পর বন্ধুরা আমি ব্লু কালারটাকে কোনো কাজে লাগাবো না, কারণ আমি আমার শার্টটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবো, তো আমি সেটাকে একটু মাইনাস করে দেবো একদম মাইনাস, আর লুমিনাস যেটাকে আছে সেটাকে একটু করে দেবো প্লাসের দিকে।
তারপর যাবো আমি এটা কালারে, এটা কালারে কোনো কাজ দেখতে পাচ্ছি না আমি অবশ্য। তারপর আমি এটা কালারে যাবো, এটা কালারে কোনো কাজ আছে কি? অবশ্য কোনো নাই। তারপরে করে দেবো ডান। ডান করে দেওয়ার পর আমরা যাবো ইফেক্টে, ঠিক আছে? এই দেখুন, এটা হচ্ছে ইফেক্টের টুল, ঠিক আছে? টেক্সচারটাকে একটু করবো প্লাস, ক্লারিটি যেটা আছে ঠিক আছে সেটাকেও করবো প্লাস, ডেজার যেটা আছে সেটাকে করবো একটু প্লাস, ঠিক আছে? আর যেটা ভিগ্রেড আছে বন্ধুরা সেটাকে করবো একটু মাইনাস, ঠিক আছে? মিড পয়েন্টটাকেও একটু মাইনাস করবো। তারপর যাবো এখানে গ্র্যান্ড অ্যামাউন্ট যেটা আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ড অ্যামাউন্ট আছে, সেটাকে করবো আমরা একটু পাঁচ প্লাস করবো পাঁচ। আর সাইজ যেটা আছে সেটাকে করে দেবো মাইনাস। মাইনাস করার পর বন্ধুরা আমরা এখানে পিরামিডের মতো যেটা অপশান আছে সেটাকে, সেটাতে যাওয়ার পর সার্ভিসটাকে করবো প্লাস, মাস্কিনটাকে নয়েজটাকে, ঠিক আছে? তারপর নিচে যাবো, নিচে কালার নয়েজটাকে যেটা আছে সেটাকে করবো প্লাস, আর স্মুথনেস যেটা আছে সেটা করে দেবো আমি 100, ঠিক আছে বন্ধুরা? তো আমার ফোটো কিন্তু লাইট রুমে এডিট হয়ে গেলো, ঠিক আছে? তো আমি এখন যাবো আর কি আমার ইয়ারব্রাশ যেটা অ্যাপ্লিকেশান আছে সেখানে। তো আমি ইয়ারব্রাশটা আমি ওপেন করে নিই, সেখানে সিম্পলি যাবো সিআরএ, সিআর টু, তারপর যাবো সিআরএ। একটু আসার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর তারপর মানে আমি ওপেন করবো আমার ইয়ারব্রাশ যেটা অ্যাপ্লিকেশান আছে সেটাকে। তো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেল। সো বন্ধুরা ওপেন হওয়ার পর আমি যাবো এখানে অ্যাকনে যেটা টুল আছে, ঠিক আছে? অ্যাকনে যেটা টুল আছে এটাতে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা অ্যাকনে আছে, জাস্ট এখানে ট্যাপ করবো, সেই অ্যাকনেটা আমার এখান থেকে চলে গেলো। তারপর আমি যাবো স্মুথে, স্মুথ যাওয়ার পর আমি আমার ফেসটা যেটা আছে সেটাকে করবো স্মুথ। তারপর বন্ধু আমি করে দেবো ডান। ডান করে দেওয়ার পর বন্ধুরা আমি আমার ঠোঁট মানে যেটা ঠোঁট আছে, ঠিক আছে, লিপস যেটা আছে আর কি সেটা আমার একটু ব্ল্যাক ব্ল্যাক হয়েছে, সেটাকে আমি একটু পিঙ্ক করবো। সেটার জন্য আমি যাবো এখানে কালার টোলে, স্ক্রিন টোনে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন টোন আছে, এখানে যা শুধু ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কিন্তু আমার ঠোঁটটাকে মানে যেটা ঠোঁট আছে সেটাকে একটু কালার করে নেবো। কালার করে নেওয়ার পর এটাকে করে দেবো একদম প্লাস। তো দেখুন কিন্তু আমার ঠোঁটটা কিন্তু একটু পিঙ্ক হয়ে গেলো, ঠিক আছে? তো আমি এটাকে কালারগুলো অনেকগুলো চেঞ্জ করতে পারি। তো আমি সিম্পলি আমি এটা করবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন একটু হয়ে গেলো। তারপর ডান করে দেবো। ডান করার পর বন্ধু কিন্তু আমাদের ফটো কিন্তু এখানে হয়ে গেলো। এখন আমার যেটা মেনলি আর কি যেটা হচ্ছে চুলটাকে নিয়ে প্রবলেম, চুলটা আমার একদম ভালো লাগছে না, সেটার জন্য এডিট করার জন্য আমি যেটা অ্যাপ্লিকেশান ব্যবহার করি সেটা হচ্ছে ইয়ার অটোডেস্ক, ঠিক আছে? তো আমি সেটাকে আমি সিম্পলি এখানে শেয়ার করবো। আমি সর্বপ্রথম আমি ফটোটা এখান থেকে গিয়ে সেভ করে নেবো। তো সিম্পলি সেভ হয়ে যাওয়ার পর আমি এখানে থ্রি ডটে ক্লিক করবো, তারপর এখানে ফটোটা যেটা অ্যাপ্লিকেশান আছে সেটাকে আমি শেয়ার করে দেবো। শেয়ার করে দেওয়ার পর বন্ধুরা সেই ফটোটা কিন্তু আমার অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা ওপেন হয়ে যাওয়ার পর লোডিং সো বন্ধু লোডিং হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি যাবো এখানে টুলসে, যেটা অপশান আছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেমেজ একটা লেখা আছে, তারপর আমরা এই টুলটা ইউজ করবো কিন্তু, ঠিক আছে? এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন এই টুলটা কিন্তু আমরা মোস্টলি ইউজ করবো। তো আমি সেটিংয়ে যাবো, সেটিংয়ে গিয়ে কিন্তু এটাকে আমরা সাইজটাকে একটু কম বা বেশি করতে পারি, এটা হচ্ছে সাইজটা, ঠিক আছে? কম বা বেশি করতে পারি। তো আমি সিম্পলি সাইজটা এতটা রাখবো, তারপর আমি তাড়াতাড়ি কিন্তু আমার চুলগুলোকে আমি এডিট করে নিই। সো বন্ধুরা আমার ফটোটা কিন্তু এখানে আমার চুলগুলো কিন্তু দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো হয়ে গেল আমার ফটোটা কমপ্লিটলি এডিট, ঠিক আছে? প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাই দিলাম কীভাবে কী করতে হবে, সব কিছু একদম দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা খুব সহজে এইভাবে কিন্তু এডিট করতে পারো। তো আমি যেসব জিনিসের আর কি ব্যবহার করছি এই ফটোটা এডিট করতে, সেই সব পিএনজি ব্যাকগ্রাউন্ড সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বা অ্যাপগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটাকে কিন্তু অনেক অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে বন্ধুরা? আর লকডাউনের বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, ঠিক আছে বন্ধুরা? তো সমাজে যেটা দ্রুত সেটাকে বজায় রাখুন, ঠিক আছে? বাইরে থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিওতে।
তো আমি আরেকবার দেখা দিচ্ছি যে পুরোটা কীভাবে সেভ করতে হয়। তো সেভ করার জন্য আমাদেরকে সিম্পলি এখানে যেতে হবে, এইখানে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা থাকবে সেভ কারেন্ট স্কেচ, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমার কিন্তু পুরোটা সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে বন্ধু নতুন একটা কনসেপ্টের সাথে।